মর্মান্তিক। দোলনায় দোল খাবার সময় ফাঁস লেগে মৃত্যু হলো 9 বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া। দুর্গাপূজার পঞ্চমীর দিন ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দোলনা চড়তে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু 9 বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার আশ্রাবাদ সংলগ্ন এলাকায়। জানা গেছে, তৃতীয় শ্রেণীর ছাত্র সুদীপ পাই শুক্রবার সকালে বাড়ির পাশে একটি বাড়িতে কাপড় দিয়ে দোলনা বানিয়ে দোলনা চড়ছিল। জানা যায়, পরবর্তীতে ওই বাড়ির এক ছোট্ট শিশু দেখতে পায় গলায় ফাঁস লাগা অবস্থায় দোলনায় ঝুলছে সুদীপ। সঙ্গে সঙ্গে সে তার মা ও অন্যান্য লোককে ডেকে নিয়ে আসে। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অশোকনগর হাসপাতালে। সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। এই বাড়িতে পাড়ার যত বাচ্চা আছে সব বাচ্চারাই খেলে, কোনো সব সময় ওখানে ওই শুধু খাওয়ার সময় চিল্লিয়ে ডাকতে হয়, এদের নিয়ে আসতে হয় খাওয়ার জন্য, আর নয় সারাদিন ওইখানে ওরা খেলাধুলা। আজকে তো কেউ দেখেনি তো কে কী খেলছিল, ও তো কখন এই ঘটনা আছে কেউ তো জানে না। এসে দেখেছে যে বলে ঝুয়া পেঁচি আছে, তারপর শুনলাম যে কোনো অটোওয়ালা না টোটোওয়ালা, সে আর ওই মা আর মামারা বলে ছাড়িয়ে দিয়ে গেছে হসপিটালে। পরিবার সূত্রে জানা যায়, শিশুটির বাড়ি বীরা এলাকায়, মায়ের সঙ্গে মামা বাড়িতেই থাকতো সে। অশোকনগর থানার পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলায় রুজু করে শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসাত হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনা, পাশের বাড়িতে দোলা কাটছিল, দোলার নিচু দোলা স্যার ভাইদের কাছে জিজ্ঞেস করুন, ওই একজন এসে খবর দিল, সব ছুটে গিয়ে দেখছি, তাহলে তাড়াতাড়ি দড়ি কেটে এখানে নিয়ে আসলাম। দোলনায় ফাঁস লেগেছে? হ্যাঁ। আপনার বাপের বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, ফলে মুখ দিতে এসেছিল। মুখ দিতে এসে ও তো 6 বছর বয়স, ও বোঝে না কিছু, ও দেখছে ওরকম, ওর আমাকে কি ডাকছে, ও মামা ওঠো দেখো বাইরে কি একটা হয়েছে, কি একটা হয়েছে। এর মধ্যে আমার যা গেছে, যা কি ডাকছে যে ওদি আমি তোমাদের কলে পুতুল ধোবো। এবার আমি বলছি তাহলে ধো, আমাকে কেন বলতে লাগে। এবার আমি ছেলে আমার হাত ধরে টেনে নিয়ে এসেছি, নিয়ে এসে আমি যেই এইখানটা এরকম পা দিয়ে দেখেছি বাবা গো মা গো বলে চিক দিয়ে লাভ দিয়ে আমি ওইদিকে চলে গেছি। এসে দেখি এরকম গলায় ফাঁস পেঁচান, ওরকম এরম করে রয়েছে। হ্যাঁ, দোলনায় ওরা দোলনায় কীরকম চড়, এরকম গোল গোল ঘোরে, এই যে এর মেয়েঠে এরা সবাই চড়ে, সারাক্ষণ বাচ্চা থাকে ওই পিছনে, আর সকালবেলা এসে ওর ছেলে একা একা চলে এসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাডল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।